ফ্রিব্রেনের বয়স কত আপনারা জানেন? 60 টাকা আমার বাবারা জানেন? কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কই জিব্রাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ, জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি 72 বছর 72 হাজার বছরের একটা তারকা দেখেছিলাম, ওই তারকাটা দেখার পরে গো নবী, আমার নবী কই তারকাটা তুমি 72 হাজার বছর দেখেছো? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা দেখছি, তবে আমার বয়স সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমার নবী কই জিব্রাইল তুমি জানতে চাও ওই তারকাটা কে? ওই তারকাটা অন্য কে হো না, তারকাটা ছিলেন আমি নবী রাহমাতাল্লিল আলামিন। بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين باشناكار زوري بولن باشناكار বন্ধুরারে আমার, এই আমার যুবক ভাইরা, আমার চট্টগ্রামের বাবারা, কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। আজকে দেখা যায় অনেকে আমার নবীকে বলে বিশ্ব নবী। বাবা গো, আমার নবী শুধু বিশ্বের নবী না, আল্লাহকে যদি ডাঙ্গ দিয়ে প্রশ্ন করো, আল্লাহ আপনি আপনার বন্ধুকে কোন জায়গার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, হে পরোয়ার দিগার মাওলা, আপনি কি আপনার বন্ধুকে বাংলাদেশের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন? আমার আল্লাহ কই না না না, আমি শুধু বাংলাদেশের জন্য রহমত হিসেবে পাঠাই না। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ দিগার মাওলা, আপনি কি আপনার বন্ধুকে ইন্ডিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন? আমার আল্লাহ কই না না না, আপনি কি আপনার বন্ধুকে শ্রীলঙ্কার জন্য শুধু রহমত হিসেবে পাঠিয়েছেন? আমার আল্লাহ কই না না না, তাহলে কোন জায়গার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন রে মাওলা? আমার আল্লাহ কই, আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু হচ্ছেন তত জায়গার রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবী কি শুধু বিশ্বের নবী? জোরে বলেন ওই নবী কি শুধু বিশ্বের নবী? আমার নবী শুধু বিশ্বের নবী না, আমার আল্লাহ বলে আমার বন্ধুকে রহমত হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু হচ্ছেন তত জায়গার রহমত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো করে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর আশেকের দলে রাগো, আমার নবী যে কত বড় রহমত, আমার নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, আমার নবী উম্মতের জন্য রহুদের ময়দানে কতই না রক্ত ঝরিয়েছেন রে বাবা, আমার নবীর কাট্টা কাফেরের দলেরা, কাট্টা বেঈমানের দলেরা, আমার নবীর এত কষ্ট কো, আমার নবীর এত কষ্ট দিয়েছেন, আমার নবীর রক্ত মুবারক কপা, আমার নবীর কপাল থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তাছে, কাফেররা আমার নবীর এমন ভাবে মারতাছে, আমার নবীর মাইরা তারা এমন ভাবে অত্যাচার করতেছে, আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ ও পরওয়ারদিগার মাওলা, তারা তো এই জন্য আমি নবীর মারতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাফের ও মুশরিকরা, আলোচনা কি বুঝছেন? কাফের ও মুশরিকের দলেরা আমার নবীকে পাথর রাগাত পাথর নিক্ষেপ করতেছে, তীরে রাগাত করতেছে, করার পরও আমার নবী তাদেরকে বদদোয়া দেয় নাই, আমার নবী কো আল্লাহ, তারা বুঝে নাই, এই জন্য তারা আমাকে মারতেছে। আর আমাদের দেশে লোকরে মারলে তো বলে ফলটা বাইরে রে, কথা কোন ঠিক কিনা? আরে বড় করো না, ঠিক কিনা? সেই রসুল কেমন ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি শুধু একমাত্র উম্মতের মায়ে হুদের ময়দানে ফিটা গেছে, কথা কোন ঠিক কিনা? দাম দাম মুবারক আমার নবী শহীদ করেছে একমাত্র উম্মতের মায়া, কথা কোন ঠিক কিনা বলুন? আর হুজুরে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে যখন হুদের মারদারে এমন ভাবে মারতেছে কাট্টা কাফেরের দলেরা, কাট্টা বেঈমানের দলেরা যখন আমার নবীরে মারতেছে, আমার নবীর সাহাবীরা যে আমার নবীরে কত ভালোবাসতো, আজকে তোমরা আমার নবীকে কেমন ভালোবাসো, আমার নবীর সাহাবা একরাম কেমন ভালোবেসেছে, সাহাবীদের মতো আমাদের ভালোবাসতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমার নবীর যখন কাফের দলেরা বেঈমানের দলা মারতেছে বন্ধুরা বাবারা, এমন সময় কাট্টা কাফেররা যখন মারতেছে তীর আঘাত করতেছে, এমন সময় আমার মায়ার নবীজি যেই মাত্র হুদের ময়দানে গেলেন, কোথায় গেলেন?
আরো জোরে বলুন কোথায় গেলে উহুদের ময়দানে কাফেররা আমার নবীর মারতেছে সমস্ত সাহাবীরা আছে কিন্তু নবীর একটা সাহাবী যায় নাই যার নাম হচ্ছে কাতাদা ইবনে নুমান সবাই বলেন আল্লাহু আকবার কাতাদা ইবনে নুমান যায় নাই কিছুক্ষণ পর কাতাদা ইবনে নুমান শুনছে আই খাই আমার নবী উহুদের ময়দানে চইলা গেছে গো আমি আর ঘরে বসে থাকতে পারবো না আমি আর বাড়িতে থাকতে পারবো না আমার নবীর প্রেমে ফরিয়া ওই সাহাবীটা দৌড়াইতে 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 উহুদের ময়দানে গেলেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আরো বড় করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবীর যেই মাত্র কাটটা কাফের দলে রাত্রি রাগাত শুরু কইরা দিছে এমন সময় যখন পীর রাগাত শুরু কইরা দিছে এমন সময় প্রিয় সাহাবী কাতাদা ইবনে নুমান যাইয়া দেখে আমার নবীর কফাল দা চোখ এমন ভাবে কফাল দিয়ে রক্ত মুবারক বেয়ে বেয়ে বসতে বাসতেছে এমন সময় কাট্টা কাফেরের দলের কোনো মায়া নাই যাদের কোনো দয়া নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট দিয়েছেন আমার নবীর যদি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এমন ভাবে আপনার রক্ত ঝরতেছে তারপর আপনি তাদেরকে বদদোয়া দেই নাই আমার নবী কই তারা বুঝে না এই জন্যই তো তারা আমার রক্ত ঝরাইতেছে আমার আমার নবী বলে তারা বুঝে না তারা আমার রক্ত জড়াইতেছে আল্লাহ তুমি তাদের হেদায়েত করে দাও তিনি হচ্ছেন রাহমাত আল্লিল আরো জোরে বলেন তিনি হচ্ছেন রাহমাত আল্লিল এবারে যখন কাতাদা ইবনে নুমান ওই ইহুদের মধ্যে চইলা গেছে রে বন্ধুরা যাওয়ার পর এমন ভাবে তীর মারতেছে আমার নবীর রক্ত বেয়ে বেয়ে পড়তেছে নবীর এক প্রিয় সাহাবী যার নাম হচ্ছে কাতাদা ইবনে নুমান ওই কাতাদা ইবনে নুমানের একটা তীর যখন চোখের মধ্যে মারলো গো মারার পর কাতাদা ইবনে নুমানের চোখ কুড়া এমন ভাবে জয়লা গেছে কিতাবের নাম বলে দিয়ে যাই কিতাবের দলিল ছাড়া কোনো কথা বলবো না কিতাবের নাম হচ্ছে নূর নবী এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা জলিল সাহেব আল্লাহু আকবার বলেন এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে সেই মাত্র তীরটা তার চোখের মধ্যে আসলো আসার পর চোখ কুড়া এমন ভাবে জয়লা গেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে বাবা গো যুদ্ধটা যখন শেষ হয়ে গেছে এমন সময় দেখা যায় আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে কাতাদা ইবনে নুমান গো সমস্ত সাহাবায়ে কিরামকে দেখা যাচ্ছে আমার কাতাদা ইবনে নুমানকে দেখা যাচ্ছে না কিছুই তো বুঝতে পারে নাই এবার কাতাদা ইবনে নুমান কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হাজির আরো বড় করে বলেন আল্লাহু আকবার কিছু কিছু তত্ত্ব নিয়ে যান কিছু কথা শুই না যান পুরন কিছু কাহিনী আপনাদের জানার দরকার আছে না নাই বলুন জুরে বলেন আছে না নাই শুধু আশেকের রাসূল নিজেকে দাবি করে চলবে না আশেকের রাসূল নিজেকে দাবি করলে শুধু চলবে না নবীর সুন্নত তোমার মধ্যে থাকতে হবে নবীর মোহাব্বত তোমার মধ্যে থাকতে হবে যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ঈমান আরো যে বলেন তার ঈমান দলিল দেওয়া যায় দলিল হচ্ছে মুসলিম শরীফ আলালা ঈমান আলি মাল্লা মোহাব্বত আলাহু যার ভিতরে নবীর মোহাব্বত নাই যার ভিতরে নবীর প্রেমে নাই হাদিস হচ্ছে আলালা ঈমান আলি মাল্লা মোহাব্বত আলাহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে তার ঈমান দলিল ছাড়া কোনো কথা বলবো না সাহাবীরা কত ভালোবাসতেন কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে এসেছি আমার নবী ডাক দিয়ে বলে কাতাদা ইবনে নুমান তুমি আমার পাশে এসেছো ও ইয়া রাসূলুল্লাহ এসেছি ও যুদ্ধের ময়দানে তুমি কোথায় ছিলা ও ইয়া রাসূলুল্লাহ যখন শুনতে পারলাম আপনি যুদ্ধের ময়দানে এমন সময় আমি নবী আমি কাতাদা ইবনে নুমানের ঘরে থাকতে পারি নাই আসার পর কাফেররা আমার চক্কুড়া জুলাইয়া লাইছে আপনি আমার চক্কুড়া ভালো কইরা দেন আরো বড় করে বলেন এখন আমার চট্টগ্রামের বাবাদের কাছে প্রশ্ন কাফেররা চক্কুড়া তার জোরে যে কাতাদা ইবনে নুমানের এখন আমার নবী চক্কু দিতে পারে কি পারে না এই আওয়াজে মানিনার মানতাম না জোরে বলুন পারে কি পারে না সেই ক্ষমতা দিয়েছেন কে বড় করে বলুন সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ কোরআনের 30 পারার মধ্যে বলে ওয়া রাফানালাকা যিক্রাক নবী গো আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম জোরে বলেন আল্লাহু আকবার সেই রসুলের সম্মান বাড়াইছে কাডা কোরআনে দলিল দিছে কাডা পারা নাম্বার নোট করেন 30 পারা কত পারা
30 পারার মধ্যে দলিল ছাড়া যদি কোনো কথা বলি চট্টগ্রামের বাবার আমাকে ধরবেন, সমস্যা নাই। সুন্নিরা দলিল ভিত্তিতে তো কোনো কথা বলে না, কথা কোন ঠিক খিরা বলো। রসূলের বেঈমান হইয়া 1 লক্ষ বছর থাকতে চাই না, ইমানদার হইয়া যদি 1 মিনিট থাকতে পারে সেটাই যথেষ্ট। আমরা হচ্ছে হুসাইনি মুসলমান। আল্লাহু আকবার জোরে বলেন। কুরআনের পারা নাম্বার 30, ওই 30 পারার মধ্যে আমার আল্লাহ বলতেছে ওয়ারাফু আনাল্লাকা যিকরাক, নবী গো আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ নিজে বুলন্দ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কাতাতা ইবনে নুমান কো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মাই আর নবীজি, ও হুদো ইয়া নবীজি আপনি আমার চোখটা ভালো কইরা দেন, আমার নবী একটা ফ্রেমের ইন্টারভিউ নিতেছে, আমার নবী দেখতেছে সাহাবীটা আমার নবীকে কত ভালোবাসে, সাহাবীটা আমার নবীকে কত মহব্বত করে। বাবার আলোচনা বুঝতে হবে রসুলের শান কত যে মহান। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে নবীদের শান এমন শান যেই নবীদের শান মান পৃথিবীর যত কাঁটা আছে, পৃথিবীর যত কাঁটা আছে, পৃথিবীর যত কলম আছে, সমস্ত কলম দিয়া যখন কাঁটার মধ্যে লিখানো হবে সমস্ত কাঁটাগুলো বইরা যাইবে, সমস্ত কলমের কালি পড়ে যাবে, কিন্তু আমার নবী মায়ার নবী দয়ার নবীর শান মান শেষ হবে না। আরো বড় করুন আল্লাহু আকবার। তাতা তাই মেনুমান কই আর সুরাল্লাহ আমি চক্ষু চাই বেহস্ত চাই, আমার নবী কো না না না, যে কোন একটা চাও, হয়তো চক্ষু চাও তা না হয়তো বেহস্তে চাও। ইয়ার সুরাল্লাহ নবী গো আমি চক্ষু চাই বেহস্তে চাই, আমাকে চক্ষু দিবেন বেহস্ত দিবেন। আমার নবী কই না না না, তুমি চক্ষু চাও তা না হয়তো বেহস্তে চাও। কাতা তাই মেনুমান কই আর সুরাল্লাহ আমি দুনোটাই চাই, আমার নবী কই না না না, তুমি হয়তো চক্ষু চাও তা না হয়তো বেহস্তে চাও। চক্ষু চাইলে তুমি বেহস্ত পাইবা না, বেহস্ত চাইলে চক্ষু পাইবা না। আমার নবী একটা ফ্রেমের ইন্টারভিউ যখন নেওয়া শুরু কইরা দিছে রে আমার চট্টগ্রামের বাবারা, এমন সময় কাতা তাই মেনুমানের চক্ষুটা এমন ভাবে জ্বলিয়ে জ্বলিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, ওই আর সুরাল্লা রক্তগুলো আমার ব্যথা করতেছে, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী কই একটা যে কোনো একটা চাও, তুমি চক্ষু চাও তা না হইতে বেহেস্তে যাও। কাতা তাই মেনুমান আর কিছু বুঝতে পারে নাই, ডাক দিয়া বলি আর সুরাল্লা নবী গো আমি চক্ষু চাই বেহেস্তে চাই, তারই সাথে সাথে আপনি নবীরও আমি চাই। জুরে বলেন আল্লাহু আকবার। আমি চক্ষু চাই বেহেস্তে চাই, আপনি নবীরও আমি চাই। মাথা বলেন না। আর আমাদের দেশে আমাদের দেশের লোকগুলো কই কি তারিখ কথা কোন ঠিক কিনা, আল্লাহ সকলকে বোঝার মতো তৌফিক দান করে সবাই বলুন আমিন। আমার নবী চক্ষু দিতে পারে কি পারে না, কিতাবের মধ্যে আরবিতে লেখতেছে তা আল, তাল শব্দের তো আরবিতে আরবিতে বলা হয় তা আল, বাংলাতে বলা হয় একানাস, ইংরেজিতে বলা হয় কাম হিয়ার। আমার নবী কই ও কাতাতা ইবনে নুমান তুমি দেরি করো না, তুমি আমার কাছে আসো। জোরে বলেন না আল্লাহু আকবার। এবারে কাতা তাই নুমান কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী ও দয়ার নবী আমি আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার চক্ষুটা আপনি ভালো কইরা দেন, আমার নবী কোনো হিলুই পাতিক দেয় নাই। আমার নবী কই তুমি আমার কাছে আসো, আসার পর আমার নবী দুনিয়ার কোনো ঔষধ দেয় নাই, হিলুই পাতিক দেয় নাই, ট্যাবলেট দেয় নাই, দুনিয়ার কোনো ঔষধ দেয় নাই, হুমায় ফুতিক দেয় নাই। আমার নবী মায়ার নবী কি দিছেন জানেন নি, আমার নবী একটু তুতু মোবারক কাতা তাই নুমানের সবকের মধ্যে দিছে, দেওয়ার পর আল্লাহর কসম কে বলি কাতা তাই মেনুমান কো ইয়া রাসূলুল্লাহ কুদার কসম কে বলি আমি আগের চক্কের চাইতে এই চক্কর আরো বেশি দেখতে পাই। জুরে বলেন আল্লাহু আকবার। আর জুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলোচনা চলবো নাকি সাইরা দিমু চলবো? মাশাআল্লাহ সব আশেক রাসূল পাইছে, আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করেন বাজান আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে, কারণ চট্টগ্রামের মানুষ তারা হচ্ছে আশেক রাসূল, কথা বলেন ঠিক কিনা? অন্য কোন জেলার থেকে ছাড়তে পারবা কিন্তু চট্টগ্রামের মধ্যে নবীর বিরোধী কথা বলে কেউ ছাড়তে পারবে না, কথা কোন ঠিক কিনা? সেটা হচ্ছে আশেক রাসূলের এলাকা, কথা কোন ঠিক কিনা? যেই জমিনের মধ্যে তাহের শাহ হুজুর কেবলা বড় বড় আল্লাহর ওলিলিয়া তারা আসেছে, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে তো প্রেমের মানুষ আশেক রাসূল থাকবেই, কথা বলেন ঠিক কিনা? সেদিন দেখলাম একজন বলতেছে যে জিব্রাইল জানালে আমার নবী জানে, আল্লাহ আন্নালে বলে নবী জানে না। জুরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী সব কিছু জানে কে জানে না? চমৎকার আলোচনার মধ্যে এসেছি, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারবো এই আলোচনার কোনো দিন হয় নাই, এই আলোচনার আজকে আমি আপনাদেরকে উপহার দেব। জিব্রাইল জানাইলে আমার নবী জানে নাকি আমার নবী এমনিতে আল্লাহর ফাবারেই জানে? বড় করে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী মায়ের নবীজি একদিন বৈশা রইলেন, জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি, ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনি এখানে বসে রইলেন, চিল্লাই বলেন না আল্লাহু আকবার। আমার নবী জিব্রাইল দেখে একটা তাবাচ্চুম হাসি মারলেন,
জোরে বলেন। আমার নবী কই জিব্রাইল তুমি আমার কাছে এসেছো? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। ও ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে এসেছি, আপনার পাশে আসলে তো আমার ভালো লাগে। আমার নবী কই জিব্রাইল তোমার বয়স কত? আরে জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইলের বয়স কত আপনারা জানেন? সত্তর বাবারা জানেন? কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কই জিব্রাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স সম্পর্কে আমার কিছু ধারণা নাই, তবে একটা কথা নবী আমি জানি, ও মায়ার নবী ও দয়ার নবী গো। আমার নবী কই তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে একটা তারকা দেখেছিলাম। আমার নবী কই তারকাটা কত বছর দেখেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা আমি জিব্রাইল আমার জীবনে 72,000 বছর দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? আরো জোরে বলেন কত বছর? আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী বলেন ও জিব্রাইল ওই তারকাটা তুমি কত বছর দেখেছো? ও ইয়া রাসূলুল্লাহ 72,000 বছর দেখেছি। আমার নবী কই জিব্রাইল তুমি আমার কাছে আসো। জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 72,000 বছর একটা তারকা দেখেছিলাম। ওই তারকাটা দেখার পরে গো নবী আমার নবী কই তারকাটা তুমি 72,000 বছর দেখেছো? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা দেখছি, তবে আমার বয়স সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আমার নবী কই জিব্রাইল তুমি জানতে চাও ওই তারকাটা কে? ওই তারকাটা অন্য কে হো না, তারকাটা ছিলেন আমি নবী রাহমাতাল লিল আলামিন। আর বলেন আল্লাহু আকবার। আমার নবীর বয়স কি 40 বছর? কথা বলেন 40 বছর, 50 বছর, 60 বছর? আমার নবীর বয়স সম্বন্ধে বাংলাদেশের মানুষ কেন কোনো বিজ্ঞানিক ধারণা করতে পারে না? কথা বলুন ঠিক কিনা? আমার নবীর বয়স সম্পর্কে একমাত্র আমার সিদ্ধকার মেরে বলুন ঠিক কিনা? যেই সময় আদম হাওয়া মাটিতে পানিতে গড়াগড়ি খেলছিল, ও আদম উপাইনাল মাই অতিন, যেই সময় আদম হাওয়া মাটিতে পানিতে গড়াগড়ি খেলছিল, আমার নবী কই এই সময় আমি নবী আল্লাহর দরবারে ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই সময় কি মাটি কিছু ছিল? জোরে বলেন ছিল? ছিল না। যদি কোনো কষ্ট থাকেন নিজের ভাই হিসেবে ছেলে হিসেবে কমার দিশে দেখবেন এইখানে বিদারস করলাম, আবার যদি অন্য কোনো ময়দানে আসেন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।